সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব পোস্ট বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতন আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আজকের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিট সেতু। এটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অথবা এনজিও। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো থেকে 20 সেপ্টেম্বর 2022 তারিখে। তো ভিউয়ার্স, আজকে যে এই বিজ্ঞপ্তিতে যে যে পদসমূহ এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করা হবে তা বিস্তারিত শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদনপত্র পাঠাবেন সে সংক্রান্ত বিষয় নিয়েও আজকে বিস্তারিত আলোচনা হবে। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন ভিউয়ার্স, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যার ফলে আমাদের চ্যানেলের প্রকাশিত নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনাদের নিকট পৌঁছে যায়। তো ভিউয়ার্স, চলুন যাওয়া যাক মূল আলোচনায়। ভিউয়ার্স, ওনারা যে সকল পদসমূহে লোকবল নিয়োগ করবেন তা সেই পদসমূহের মধ্যে এখানে দেওয়া আছে। দেখুন, ক্রেডিট অফিসার পদে 200টি লোকবল নিয়োগ করবেন ওনারা, অর্থাৎ 200টি পদ খালি রয়েছে। এখানে ক্রেডিট অফিসার পদে 200টি লোকবল নিয়োগ করা হবে এবং এই ক্রেডিট অফিসারের বয়স নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 22 থেকে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, ন্যূনতম স্নাতক পাস হতে হবে এবং অন্যান্য অভিজ্ঞতার মধ্যে যেটি প্রয়োজন সেটি অবশ্যই প্রার্থীকে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালনায় দক্ষ সহ সম্মত এবং নিজস্ব বাইসাইকেল অথবা মোটরসাইকেল কিন্তু থাকতে হবে। এবং এই পদের জন্য বেতন নির্ধারণ করেছেন ওনারা, যেটা প্রশিক্ষণকালীন 2 মাস হয়, সেই প্রশিক্ষণকালীন 2 মাস ওনারা কর্মীকে 12,000 টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করবেন এবং প্রশিক্ষণকাল সফলতার সঙ্গে উত্তীর্ণ হলে পরবর্তী 6 মাস শিক্ষানবিশকাল শুরু হবে। সেই শিক্ষানবিশকালে কর্মীকে 20,000 থেকে মাসিক বেতন প্রদান করা হবে এবং নিয়মিত হলে সে বেতনটি উত্তীর্ণ হবে আপনার 21,900 টাকা পর্যন্ত। ভিউয়ার্স, এখানে আরও একটি পদে লোকবল নিয়োগ করা হবে, সে পদটির নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক। এই পদে 50টি লোকবল নিয়োগ করা হবে, অর্থাৎ 50টি শূন্য পদ রয়েছে এখানে এবং এই পদের জন্য সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হতে হবে এবং প্রার্থীকে মোটরসাইকেল চালনায় সম্মত সহ নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং এছাড়া অন্যান্য অভিজ্ঞতার মধ্যে যেটি সেটি হলো বেসিক কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে। এবং এখানে বেতন নির্ধারণ করা হয়েছে এই পদের জন্য যেটি শিক্ষানবিশকালে 30,000 টাকা এবং নিয়মিত হওয়ার পরে 32,900 টাকা। এবং অন্যান্য সুবিধার মধ্যে মোবাইল বিল 350 টাকা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী মোটরসাইকেলের জ্বালানি বিল ওনারা প্রদান করে থাকবেন। ভিউয়ার্স, এই পদে নাম হচ্ছে এরিয়া ম্যানেজার। এই এরিয়া ম্যানেজার পদে PKSF এর অর্থায়নে পরিচালিত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে কিন্তু এরিয়া ম্যানেজার পদে 2 বছর অথবা শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 5 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং এই পদের জন্য লোকবল নিয়োগ করা হবে 10টি। বয়সসীমা এখানে নির্ধারণ করা হয়েছে অনূর্ধ্ব 40 বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় সম্মত সহ নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং বেসিক কিছু নলেজের মধ্যে কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে। এবং এই পদের জন্য ভিউয়ার্স, এরিয়া ম্যানেজার পদের জন্য শিক্ষানবিশকালীন বেতন 38,000 টাকা এবং নিয়মিত হওয়ার পরে সে বেতন গিয়ে দাঁড়াবে আপনাদের 40,300 টাকায়। এবং মোবাইল বিল আপনারা মাসিক 500 টাকা পেয়ে থাকবেন এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আপনাদের মোটরসাইকেলের জ্বালানি ওনারাই দিয়ে থাকবেন। ভিউয়ার্স, এখন সর্বশেষ পদে যেটি বলা আছে সেটি জোনাল ম্যানেজার পদে। এখানে কিছু অভিজ্ঞতার মধ্যে রয়েছে PKSF এর অর্থায়নে পরিচালিত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে জোনাল ম্যানেজার পদে 2 বছর অথবা এরিয়া ম্যানেজার পদে কমপক্ষে 5 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং এই পদের জন্য শূন্য পদ রয়েছে 4টি, অর্থাৎ 4 জন লোকবল নিয়োগ করা হবে এবং বয়সসীমা সর্বনিম্ন 35 থেকে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত হতে হবে। এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতার মধ্যে প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় সম্মত সহ নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং বেসিক কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্রাউজিং কিন্তু জানতে হবে। এবং এই জোনাল ম্যানেজার পদের জন্য ভিউয়ার্স, বেতন নির্ধারণ করা হয়েছে শিক্ষানবিশকালীন 50,000 টাকা এবং নিয়মিত হলে 53,100 টাকা। এছাড়াও মোবাইল বিল এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আপনারা
মোটরসাইকেল খরচ পেয়ে থাকবেন। তো ভিউয়ার্স এখন চলুন যাওয়া যাক, আপনারা এই পদসমূহ কিভাবে আবেদন করবেন এবং কোথায় আবেদনপত্র প্রেরণ করবেন তা নিয়ে কথা বলবো। ভিউয়ার্স আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজ হাতে আবেদনপত্র পূরণ করবেন, অর্থাৎ লিখবেন এবং লেখার পরে আবেদনপত্রের সাথে নাম, এবং আপনারা যারা মহিলারা আবেদন করবেন যেহেতু এটা পুরুষ এবং মহিলা দুজনের জন্যই, সেহেতু আপনারা পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা মধ্যে আপনার অবশ্যই পাশের সন প্রাপ্ত বিভাগ জিপিএ উল্লেখ করবেন এবং জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা, সচল মোবাইল নাম্বার আপনার আবেদনের সাথে উল্লেখ করবেন, এবং আবেদনপত্রে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি, ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করবেন। সংযুক্ত করার পর আপনারা অবশ্যই সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিট সেতু এই নামে সোনালী ব্যাংক লিমিটেড টাঙ্গাইল বাজার শাখা টাঙ্গাইল হিসাব নম্বর এত অনলাইনে 200 টাকা জমার রসিদ সংযুক্ত করে, অথবা সংস্থার মার্চেন্ট বিকাশ নম্বর রয়েছে এই বিকাশ নম্বরটিতে 205 টাকা রেফারেন্স এ নিজ মোবাইল নাম্বার উল্লেখ করে প্রদান করে ট্রানসাকশন আইডি নাম্বার আবেদনপত্রে উল্লেখ করবেন। এবং আপনারা যারা নির্বাচিত প্রার্থী রয়েছেন তারা 2 নম্বর পদের জন্য কিন্তু জামানত বাবদ এককালীন 20,000 টাকা, 3 নম্বর পদের জন্য 15,000 টাকা এবং 4 নম্বর পদের জন্য 10,000 টাকা ফেরতযোগ্য সংস্থার প্রধান কার্যালয়ে হিসাব বিভাগে জমা দিয়ে রসিদ সংগ্রহ করবেন, এবং এই টাকা আপনারা যখন চাকরি ছেড়ে দেবেন ওনারা সেটি আপনাদেরকে প্রদান করবেন। এবং ভিউয়ার্স আপনারা অবশ্যই এটি 31 অক্টোবর পর্যন্ত সময় রয়েছে, অর্থাৎ আগামী 31 অক্টোবর 2022 খ্রিস্টাব্দের মধ্যে অবশ্যই ডাকযোগে অথবা হাতে হাতে অফিস চলাকালীন সময়ে আপনারা সহকারী পরিচালক মানব সম্পদ বরাবরে সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিট সেতু প্রধান কার্যালয় সেতু টাওয়ার মেইন রোড টাঙ্গাইল এই ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে। এবং শর্তাবলী পূরণে অক্ষম প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই, এবং 1 থেকে 3 নম্বর পদ প্রার্থীদের লিখিত এবং মৌখিক এবং কম্পিউটার টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এবং 4 নম্বর পদের প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো ভিউয়ার্স লিখিত এবং মৌখিক পরীক্ষার তারিখ এবং স্থান ওনারা মোবাইল অথবা SMS এর মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আরও একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে আপনারা যখন লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কোনো ধরনের TDA প্রদান করা হবে না। তো ভিউয়ার্স আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি বুঝতে পেরেছেন, তাছাড়াও যদি আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা তা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আগামীতে আরও নতুন নতুন এ ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সে পর্যন্ত সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।